ঠিক আছে, কথাবার্তা সব। এবার রেসিপিটাও কি বলে দেবো এখানে? না, ওটা যেমন পিছনে ভয়েস হচ্ছে, ভয়েস হবে। ওটা তুমি এখানে বলতে পারবে কেন না দেখে? হাই গাইজ, নমস্তে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, ওটস হচ্ছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর উপাদেয় একটা খাবার। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে বাচ্চাদের খাবারের যদি একটা লিস্ট তৈরি করো তাহলে ওটসটা মোটামুটি ওপরের দিকেই থাকবে। কিন্তু ওটস নিয়ে আমাদের মায়েদের মনে অনেক কনফিউশন থাকে যে ওটস কখন থেকে স্টার্ট করব, বাজারে তো অনেক রকমের ওটস পাওয়া যায়, তো বাচ্চাকে কোনটা দেব বা ওটসের কোনো বেসিক রেসিপি, এই সব কনফিউশনই আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। আর ভিডিও শেষে থাকবে তোমাদের জন্য স্পেশাল একটা ওটসের বেসিক রেসিপি, যেটা যখন ওটস স্টার্ট করবে বাচ্চাকে তখন থেকে শুরু করে বড় বাচ্চাদেরও ইজিলি দিতে পারবে। তাহলে চলো ভিডিওটাকে শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে বেল আইকনটা তো হিট করে দিও যাতে আমি ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। আর এই পার্টিকুলার এই ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটাকে শেয়ার করো। তাহলে চলো শুরু করি। তাহলে ভিডিও স্টার্টিংয়েই আমরা জেনে নিই যে ওটস কত রকমের হয়। তো মোটামুটি ওটস তিন রকমের হয়। ফার্স্ট হচ্ছে স্টিল কাট ওটস, সেকেন্ড রোল্ড ওটস, আর লাস্ট হচ্ছে কুইক ওটস। এবার স্টিল কাট ওটস কি? না, স্টিল কাট ওটস হচ্ছে লেস প্রসেসড ওটস, মানে যে তিনটে বললাম তার মধ্যে সব থেকে প্রসেসড কম করা হয় এই স্টিল কাট ওটসকে। আর এই জন্য এর যে কুকিং টাইমটা এটা অনেক বেশি, মানে প্রায় 25 মিনিট লাগে এটাকে সেদ্ধ হতে, এটাকে রান্না হতে। আর এটাকে যেহেতু প্রসেসড প্রায় করাই হয় না, সেই জন্য এর যে অ্যাকচুয়াল যে আকারটা সেটা কিন্তু ওই রকম টাইপেরই থাকে। তো এই তো হলো স্টিল কাট ওটস। এবার হচ্ছে রোল্ড ওটস। রোল্ড ওটস হচ্ছে ওটসের যে বড় বড় ফ্লেক্সগুলো থাকে সেইগুলোকে একটা বড় রোলারে করে রোল করা হয়, তারপর এটাকে স্টিম করা হয়, তারপর এটাকে স্লাইটলি টোস্ট করা হয়। এটাও কিন্তু লেস প্রসেসড, কুইক ওটসের তুলনায় লেস প্রসেসড। এবার এই যে রোল্ড ওটস, এটার কুকিং টাইমটা স্টিল কাট ওটসের থেকে কম, এটা কুক হতে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগে। এবার লাস্ট যেটা, যেটা আমাদের মার্কেটে প্রচুর অ্যাভেলেবল, সেটা হচ্ছে কুইক ওটস। এই কুইক ওটসের যে কুকিং টাইম সেটা অনেক কম, মাত্র 4 থেকে 5 মিনিট। এবার সেই জন্য এটাকে প্রসেসটা একটু বেশি করা হয়। এটা প্রসেসটা বেশি করার জন্য এর যে জল ধারণ ক্ষমতাটা সেটা বাড়ে আর এটা রান্নার টাইমটা অনেকটা কমে যায়। এই হলো তিনটে ওটস। এবারে লাস্ট যে ওটসটা আমি বললাম কুইক ওটসটা, এটা যেহেতু একটু বেশি প্রসেসড করা হয় সেই জন্য এর যে ন্যাচারাল যে ফাইবার, ন্যাচারাল নিউট্রিয়েন্টস, এটা স্লাইটলি হলেও কিন্তু কমে যায়। তো তোমাদেরকে আমি স্পষ্ট একটা ধারণা দিলাম তিনটে ওটস সম্পর্কে। এবারে ওটস কখন থেকে স্টার্ট করব? তো ওটস মোটামুটি বাচ্চার 8 থেকে 10 মাসের মধ্যে শুরু করে দেওয়া উচিত, মানে বাচ্চা যখন 8 মাস কমপ্লিট হয়ে যাবে তখন থেকেই তোমরা ওটস দিতে পারো। এটা হাই ফাইবার এর মধ্যে থাকে আর এটা না খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়, তাই কোনো রকম পেটে ব্যথা কিচ্ছু সমস্যা থাকে না। আর এটা ইমিউন সিস্টেমকেও স্ট্রং করে, আর এর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে যেটা বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো। কিন্তু তোমরা তো জানো যে কোনো নতুন খাবার যখন স্টার্ট করবে তখন কীভাবে স্টার্ট করবে, তিন দিন করে স্টার্ট করতে হয়, মানে 3 দিন কোনো একটা নতুন খাবার দিলে সেটা ডাইজেস্ট হচ্ছে কিনা, সেটা কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে কিনা শরীরে সেটা দেখতে হয়। তো ওটস যখন স্টার্ট করবে ওটসের ক্ষেত্রেও সেম রুলটা ফলো করবে, তারপর এটা সারা জীবনের জন্য কন্টিনিউ করবে। তাহলে আমার মনে হয় আমি ওটসের নিয়ে মোটামুটি অনেক কিছু ক্লিয়ার করে দিলাম। এবারে চলো দেখে নিই বেসিক রেসিপিটা। এই যে রেসিপিটা দেখাবো এটা যখনই বাচ্চার 8 মাস হবে তোমরা এইভাবে স্টার্ট করতে পারো। তারপর ধীরে ধীরে অনেক রেসিপি আছে ওটসের, আমার চ্যানেলেই প্রচুর আছে, তাছাড়াও আমি আরও নতুন নতুন রেসিপি শেয়ার করব সেটা দেখবে। তবে এইটা দিয়ে তোমরা স্টার্ট করো। আর এই রেসিপিটা বড় বাচ্চাদেরও ইজিলি দেওয়া যায়, ইভেন বড়রাও এটাকে খেতে পারে, এটা খুবই টেস্টি। তাহলে চলো রেসিপিটাকে দেখে নিই। তো ওটসের এই রেসিপিটা বানানোর জন্য আমি 2 চামচ পাউডার্ড ওটস নিয়েছি, এটা কিন্তু রোল্ড ওটস। এবার লাগবে 1 চামচ গুড়, এটা ওই নর্মাল জ্যাগারি পাউডার। আর নিয়েছি ইনফ্যান্ট ফর্মুলা মিল্ক, এটা আমার লাগবে 2 থেকে 3 চামচ মতো। আর লাগবে জল 1/4 কাপ। তোমরা ফর্মুলা মিল্কের জায়গায় এক্সপ্রেসড ব্রেস্ট মিল্কও ইউজ করতে পারো। আর যাদের বাচ্চারা 1 বছরের বেশি বয়স যাদের, তারা কিন্তু গরুর দুধে এই পুরো খাবারটা বানাবে। তো প্রথমেই আমি জলটা দিয়ে দিলাম একটা প্যানের ওপরে। জলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি 2 চামচ পাউডার্ড রোল্ড ওটস এখানে দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে খুব ভালোভাবে নাড়াবো যাতে কোনো লাম্পস তৈরি না হয় আর এটা খুব ভালোভাবে জলের সাথে মিক্স হয়ে যায়। তো সুন্দর করে এটাকে আমাকে নাড়াতে হবে যতক্ষণ না এটা একটা থিক কনসিস্টেন্সিতে চলে আসছে। এটা থিক কনসিস্টেন্সিতে চলে এসছে, এবার আমি এর মধ্যে মেশাবো গুড়টা। তো অল্প একটুখানি গুড় দেবো আমি, জাস্ট ফর লাইট সুইট টেস্ট। তোমরা তোমার বাচ্চাদের টেস্টের অ্যাকর্ডিং এটাকে
মিক্স করবে। এবার ভালো করে গুড়টা মিশিয়ে দেওয়ার পর আমি গ্যাসটাকে একদম বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে আমি দুধটা মেশাবো। অলওয়েজ যখনই ফর্মুলা মিল্ক বা ব্রেস্ট মিল্ক খাবারে অ্যাড করবে তখন কিন্তু গ্যাসটাকে অবশ্যই বন্ধ করে দেবে, কেননা ব্রেস্ট মিল্ক আর ফর্মুলা মিল্ক কখনো ফোটাতে নেই। এটা ফোটালে এর মধ্যে যে নিউট্রিয়েন্টগুলো থাকে এগুলো নষ্ট হয়ে যায়। আমি আমার আগের একটা ভিডিওতেও এটা বলেছিলাম আর তখন দেখিয়েওছিলাম, একজন কমেন্ট করেছিলেন আমাকে যেটা ফোটাতে নেই, বাট আমি ওনাকে বলেছিলাম যে আমি ফোটাইনি, ভালো করে ভিডিওটা দেখুন, আমি গ্যাসটা বন্ধ করে তারপরেই মিশিয়েছি। আমি অলওয়েজ এটাই করি আর তোমাদেরকেও বলছি, যারা তোমরা জানো না তারা সবসময় এটাই করো। আমার কিন্তু ইনস্ট্যান্ট ওটস পরিজ রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করছি আর এটা আমি এবার বাচ্চাকে খাওয়াবো। তাহলে আজকের এই টোটাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি জানি তোমাদের ভালো লাগবে। আর যাদের বাচ্চারা আমার ছেলের মতো একটু বড়, মানে আমার ছেলে 4 বছর বয়স, তারা আমাকে আজকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে বাচ্চারা ওটস কেমন খায়, মানে খেতে পছন্দ করে কিনা, আর কোন এজ থেকে তোমরা ওটস স্টার্ট করেছিলে। আমি কিন্তু 8 মাস বয়স থেকেই শুরু করেছিলাম, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে চলো কালকে আবার দেখা হবে। চ্যানেল যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। তাহলে চলো টাটা।